দেশের টানে লাখো শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে নামে জনতার ঢল। শিশু থেকে বৃদ্ধ সবার হৃদয়ে গভীর ভালোবাসা। বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয়ের দিনে দেশকে ঘিরে নিজেদের চাওয়া পাওয়ার কথাও জানিয়েছে সাধারণ মানুষ। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আর অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রত্যাশা তাদের। আবির হোসেনের ক্যামেরা আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী লগ্নের এই সূর্য যেন আলোকের ঝর্ণাধারার বার্তা নিয়ে এসেছে বাঙালির জীবনে। কেননা আজ যে বাঙালির যুদ্ধ জয়ের আনন্দের দিন, আত্মপরিচয় লাভের দিন। স্বাধীনতা শব্দটির অর্থ বোঝার বয়স তাদের হয়নি, কিন্তু বাবা মায়ের কোলে চড়ে হাত ধরে জাতীয় স্মৃতিসৌধে এসেছিল হাজারো শিশু। আধো আধো বলে তাদের কণ্ঠেও ছিল মুক্তির স্লোগান। আজকে সারাদিন আমি এখানে বীর শহীদদের স্মরণে করে তারপর বাসায় যাব, তারপর আনন্দ করব। মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নামে জনতার ঢল। দেশের জন্য প্রাণ উৎসর্গ করা শ্রেষ্ঠ সন্তানদের ভালোবাসা জানাতে ফুলে ফুলে ছেয়ে যায় বেদী। মৌলবাদীদের শেকড় সমূলে উৎপাটনের দাবি জানান আগতরা। যেই দেশ হচ্ছে আমাদের শুধুমাত্র মৌলবাদ বা শুধুমাত্র হচ্ছে যে কোনো একটা ধর্মের না, একটা বর্ণের না, এই দেশটা হচ্ছে বাঙালির। আমাদের ইয়াং জেনারেশন যারা, তাদেরকে এগিয়ে আসতে হবে। যুদ্ধ এখনো থেমে যায়নি, যুদ্ধ এখনো আমাদের করে যেতে হবে। বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ নিয়ে নিজেদের নানা চিন্তাও তুলে ধরেন সাধারণ মানুষ। দিনটা বাঙালি জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আনন্দঘন একটি দিন। 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতার জন্য আমরা তাদের কাছে চিরঋণী। অমর হয়ে থাকবে তারা সারা জীবন আমাদের মধ্যে, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। বিজয়ী মানি নির্মল শুদ্ধ বাতাসে নিশ্চিন্তে শ্বাস নেওয়া, বিজয়ী মানি লাল সবুজের পতাকা উড়তে দেখা, বিজয়ী মানি বিজয়ের অনুভব করে সারাটা জীবন বেঁচে থাকা। তাই সকল ষড়যন্ত্র, ধর্মান্ধতা ও মৌলবাদিতাকে নিশ্চিহ্ন করে অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা মুক্তিকামী সকল মানুষের। বিপুল দেব রায়, এশিয়ান টেলিভিশন, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা।